शिकी भगताओ ना आधा पागलो ना एजे पागलेरी मस्त कारखाना बारिटा ए शहरे डाने गिये बायर मोड़े आस्ता पागलेरी ठिकाना एजे पागलेरी मस्त कारखाना सकाल आर सन्ध्या बेला एजे पागलेर मेला एभावे देखिनी तो एमन पागल दीवाना एजे पागलेरी मस्त कारखाना पागल पागल ओ आस्ता पागल एक पागले शाहरुख खानेर मस्त पागल फैन शुधु तार साथे अभिनय तिनि करबेन बोझा भार मनेर गति पागलेर तेलस्मति করে তারা পাগল পারা কত রকম বাহানা এ যে পাগলেরই মস্ত কারখানা পাগল পাগল হো রাস্তা পাগল হেই হেই পাগল পাগল হো রাস্তা পাগল মেন মামাকে আমি সুন্দর করে একটা সালাম দিলাম এই বেয়াদব কি করেছে জানো খেলা কোথায় সালাম দিবে মামাকে বলছে ওয়ালাইকুম আসসালাম असुविधा नहीं যে সোফার ঠিক আছে নাম্বার লাগবে কি নাম্বার লাগবে না না লাগবে না লাগবে থাম ইয়ো ইয়ো তোমার মা আমারে ভালো পায় না আই গোইং আমি একটা ভালো ফোন না এটা কোন কেনে আমি ভালো পাই ঠিক আছে আই কিউচে আপনি আমার এখানে খারাপ করালেন কোনো কথা নাই পড়তে নাই কা আমার নাম জিজ্ঞাসাছেন আছে না কিছু সমস্যা কি আপনি আসলে হয়েছে কি আমাদের ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে আমার মামা হাসি নামের একটা মেয়েকে খুঁজছে তো আমরা মনে করছি আপনি সেই হাসি বরিশালে পল্লীগীতির পল্লীগীতি লেখি এই যে মনে করেন যে একটা গান পল্লীগীতি আমি আপনাকে শোনাচ্ছি বহুদিন পরে এইটা হচ্ছে পল্লীগীতি আমি ঠিক আছি আমার এই ভাইটা পাগল হয়ে গেছে হে বেটা তুই ঠিক আছিস তুই তো গাইলি হে পাগলা হে পাগলা হে পাগলা তার মানে কি তুই পাগল করবেন না কি বলছেন এগুলি কষাই নিয়ে আসবেন কোপাকপি করবেন মার্ডার কেসে ফাঁসা দেবেন কিন্তু আপা বলে দিচ্ছি যে কৃপা কুপির গল্প শোনা গেল এখন একে ফলো করা কি ঠিক হবে
না ফলো তো কর্তব্যের মামা যে দুঃখ হইছে কিন্তু ওর ব্যবহার কোনো ভালো না বেটা বুঝছো সে আর আমার তো সুন্দর কথাবার্তা বলছে করব বুঝছো মগো চিনতে পারে না বড় ছেলে তো আমার কি মনে হয় জানিস ফলো যদি করিও একটা গ্যাপ রেখে ফলো করতে হবে কাঁচাকাচি গেলে একটা কোপ খায় যাওয়ার চান্স আছে হ্যাঁ এমন ওই পারে আচ্ছা আপনি কি খালি পদ্যই লেখেন গদ্য লেখেন না গদ্য দিয়েও তো গান করা সম্ভব হ্যাঁ এই পদ্য তো আমার কাছে নেই হ্যাঁ আমার না আরো একটা কবিতা আছে ওটা নিয়ে আপনি একটু র‍্যাপ বানাবেন হ্যাঁ কবিতাটা বলছি বৃষ্টি পড়ে ফোঁটা ফোঁটা তোমার পায়ে ছেঁড়া জুতা ওই মিয়া ছেঁড়া জুতা বলেন কই 700 টাকা দিয়ে জুতা কিনছি আমরা মা গদ টাকা দিয়া ওই এটাও কি কবিতার মধ্যে পড়ছে না ঠিক আছে কোনো সমস্যা নাই আচ্ছা এটারও র‍্যাপ গান বানাই দিচ্ছি ইয়ো ইয়ো পরে ফটা ফটা তোমার পায়ে ছিড়ে জুতা ঠিক আছে ফটা ফটা তোমার পায়ে ছিড়ে জুতা ঠিক আছে ইয়ো আনি সিঙ্গার ঠিক আছে পরে ফটা ফটা তোমার পায়ে ছিড়ে জুতা মিষ্টি পরে ঠিক আছে তোমার পায়ে ছিড়ে জুতা মন হই তুই দেয়া রাখা ঠিক আছে এই এই মুটু 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 তোমার ঢাকা দিন ঢাকা দিন তোরে খোসা দিছি মুটু খোসা খোসা দিছি মালিক তো কুদরত তালুকদার কুদরত তালুকদার হচ্ছে এই মানসিক মুক্তি মানসিক হসপিটালের মালিক মানে হচ্ছে একতলা থেকে ছয়তলা পর্যন্ত মালিক কিন্তু এর উপর তো ছাদ রয়েছে ছাদের থেকে আকাশ এই জায়গা যে জায়গা এই জায়গার মালিক কিন্তু আমি ছাদের মালিক মানে নয় বেটা তুই মালিক মানে দেখি আমি তো মালিক শোন বেটা তোর তোমারই শুনি না অর্ধেকগুলো সার মালিক বাকি রইলাম আমি আমি তো পিএস তুই পিএস কিন্তু বডিগার্ড আমি পুরো মালিক আমি আকাশ পর্যন্ত এই মানে ঠিক কেমন স্যার আমার ওরিশন লেখা আছে তোর তো ওরিশনের পেপারই নাই তোর ধাক্কা দে হলাই দেব কিন্তু মুটা না ধাক্কা দে বলা দিবি রে মটু ও চুপ থাক অস্ট্রেলিয়ান গাবি তুই চুপ থাক অস্ট্রেলিয়ান মাগো তুই রে তোর আমি কিন্তু একখান করতে চোখের মধ্যে একখান করতে আমি তোর চোখতে গুলি করব চলস্তি তুই 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 মাগুর তুই তো চলস্তি আমেরিকান মাগুর আর তুই না দেশি চলস্তি আমি এরম ছাত্রের মালিক আচ্ছা ঠিক আছে তুই ছাড়তে তো তত জ্ঞান দর তাহলে আমি মঙ্গল গ্রহের মালিক তুই ছাত্রের মালিক যা কিন্তু তুই মাথা মোটা মাগুর তুই অস্ট্রেলিয়ান মাগুর তুই মাথা মোটা মাগুর তুই অস্ট্রেলিয়ান গরু 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 নাইজেরিয়ান সাপ বাংলাদেশি জনস আমার না আজকে খুব আনন্দ হচ্ছে কেন কারণ আমি জীবনে প্রথম দুইটা সাদা মোটা পাগল দেখলাম সাদা পাগল মানে এই মি আমরা কি খালি সাদা আপনি তো সাদা আপনি ও পাগল এই যে তিনটা বেতালি আপনি তো সাদা পড়ছেন এটা কিন্তু আজকে সুন্দর না আমার এই যে কালো 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 পাগল ই তা পাগল হয়ে যায় হ্যাঁ পাগল সাদা কালো কালো সাদা কালো 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 আসলে পাগল পাথরে ফুল ফোটাবো শুধু ভালো আঙ্কেল আঙ্কেল সালাম আঙ্কেল ভালো আছেন তাও কুমবে মনু ওরে টপকাই দেখ পারবে না লাদা কালে বহু দাঁড়িয়ে বান্দা খেলাইছি কেউ মোরে টপকাই দেখ পারে নাই তুমিও পারবে না মানে আঙ্কেল কি আঙ্কেল আঙ্কেল বলাইতেছ কি ফিননে আলাল দুলালের মা
মোরে তালাক দিয়ে চলে গেছে, 11 বছর পার হয়ে গেছে। এরপর থেকে মুই আনমেরেড হয়ে রইছি। আঙ্কেল বলাও আবার, মুই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। জি কোনটা? মুই যা নিয়ত করছি ফাইনাল নিয়ত করে ফেলছি। আর মোর যা মাথা মাথায় তো দিব, কাল একবার গরম হয়ে যায়, মোর মেজাজ বর্দি কইলাম ঠিক থাকে না, মুই একটা কিছু করে ফেলতে পারি। কি নিয়ত করছেন? হনো মোর যে বরিশাল কাওয়াসর মেলা জায়গা জমি আছে, হে জায়গা জমি তোমার নামে লিখকে দিমু। আর হনো একলগে 10টা অ্যালবামের অ্যাডভান্স দিয়ে দেবা। মুই তো সারা জন্ম টাহা পয়সা আনছি বলছি না, মোর নাম আনিস, হুদা আনছি, খরচ করা জায়গা পাই নাই, এখন পাইয়ে গেছি, খরচ তোমার পিছনে করমু, 10টা অ্যাডভান্সের টাহা অ্যাডভান্স দিয়ে দেবা। বুঝলা কি বলছি? মুই যদি বিবাহ না করি হাইলে মোর পোলাপান্ড বিবাহ করাইতে পারতেছি না, এটা সামাজিকতা বলে জিনিস আছে না, বোঝো না কির ফিন্নে। মানে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? কাকি তোমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে বুঝে আসি। কিন্তু আপনার ছেলে আলাল? আরে কাকি ওই হালার পালার কইবে কি, ওকে তো জন্ম মুই দিছি মুই, তোমার যদি মুই বিবাহ করি তুমি তো ওকে মা হবা। মানে জি সব কি? আরে জিজি করতেছো কিরফিন নে? এই দেশে টাহা থাকলে কি না হয়, টাহা থাকলে 90 বছরে বিবাহ করে, কি করে না? হেরা সুখে শান্তিতে আছে না? আর এই যে পোলা দুকের লিয়ে কি করতে আসো? দুইটাই তো একসের গাছ বলো, একজনে কবিতা লেখে আর একজনে ফুলবাল ইংরেজি গায়, হেতে লাভটা কি হইতেছে? সঙ্গীত চর্চা করে, বেকার বেকার, ভবিষ্যৎ একসের অন্ধকার, বুঝছো? টাহা পয়সা তো পকেটে একটাও থাকে না, মুই যদি রিক্সা ভাড়া দেই চলে আর নাইলে হ্যাং হইয়ে থাকে, এইভাবে কি চলবে? জি 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 না, মানে আপনি একদম ঠিকই বলেছেন। জি আঙ্কেল ভাইয়া, মানে আমি আপনার জন্য একটা গান তুলে নিয়ে এসেছি। মোর জন্য আনছো? কোন গানটা? আমি পাথরে ফুল ফোটাবো শুধু লাভিংয়ের জন্য। হ্যাঁ গানটা ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে, তো এর মধ্যে ইংরেজি হান দাইছো কি যাতে মুই না বুঝি হেরফিন নে? বাংলায় বলো বাংলায়। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসার জন্য। ওর ভালোবাসার জন্য না, মোর জন্য, মোর জন্য। না না জি, আমি পাথরে ফুল ফোটাবো শুধু তোমারই জন্য। এই তো পয়েন্টে চলে আসছো। হনো তোমার একটা কথা বলতে আসি, মোর বলাফান যাতে না জানে। কি? তোমার লাগে একটা চেক লিখে লই আইতেছি, বলছো অ্যাডভান্স চেক। কি? তাহার অঙ্ক বহা মনে, তাহার অঙ্ক তুমি বহাই লইবা, এরপর চেকটা লইয়ে যাইয়া তোমার ফ্যামিলির লোকের লগে কথা বলবা, কথা ফাইনাল হয়ে গেলে মোরা মগবাজার কাজি অফিসে যাইয়া বিয়ের কামটা সেজে ফেলবো, বুঝছো? জি। আরে জি জি করতে আসো কিরফিন নে, তাহা থাকলে সব কিছু মিলাই, বুঝছো? 70 বছর বয়সে 80 বছর বয়সে বিবাহ করে না, সুখে শান্তিতে আছে না? আছে। মানে আপনি একদম ঠিকই বলেছেন। এই দেশে চারটে বিয়েও জায়েজ আছে, বুঝছো? চারটে বিবাহ করা যায় রেওয়াজ অনুযায়ী, মুই তো একটা করছি আর তিনটে ভাই আছে, এত চিন্তার কিছু নাই, তুমি খারাপ মুই চেক বইটা লই আই, বুঝছো? আমি তো আসলে নিজেই পাগল, আমি তাহলে বারবার কেন এই পাগলা গারদে আসি? এবারে কি সবাই পাগল নাকি? পিলারের উপর নামছো। তুমি কি জানো ও তোমার লেগে একটা গান লিখছে? শুনাই। গান লিখছে? শুনো, ওর উপশি একটু বেশি, তুই যে সুন্দরী, তুই একটাই চিজ বাংলাদেশে ডানা কাটা পরি, তুই আমার জান জান, তুই আমার আমি যে তোর জানো, এই মন জমিনে রানী কইরা তোরে বসামু, হানিমুনে নিমু তোরে অস্ট্রেলিয়া, তুই আমার জান আমার প্রেম আমার প্রিয়া, মানে ও লেখছে, আমি না কিন্তু। কিন্তু ও যে তোমার নিয়ে একটা গদ্য লেখছে সেটা তো আমি শোনাবো। সেটা হচ্ছে, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এতটা কি তবু কেন কয় না কথা বউ। ও একটা কবিতা লিখছে তোমার এনে, আমি শুনাই। বলো। ফুল পরে পাতা ঝরে পাতায় পাতায় হিয়া, তুমি না করিলে আমায় কে করিবে বিয়া। কবিতাটা ঠিক আছে কিন্তু
এটা ঠিক নাই তোমাদের আসলে কোনটাই হয় না বুঝছো গান গাওয়া কবিতা বলবা মানে ভিতর থেকে আসবে তুমি নারী পুরি পেঁচায় আসবে কি গাও আমার মতো গাও আমার মতো একাই আমি বড় একাই এই জগতে কেউ ছিল না আমার এই দুঃখ নিয়ে পাশে সব সুখ থেকে তরে আজ কষ্ট করে নিতে আমি জানি আমি সুখ এই জগতে নিতে থাকি যে কি গান না সব ছিল তোমার নামে মিলে গেছে গা আল্লাহর পারি না আচ্ছা বুঝো না তোমরা এইভাবে গান গাবে এইভাবে ইয়ো দিয়া ইয়ো ইয়া ইয়া একা আমি একা দুঃখিনী তুই একা আমি একা দুঃখ করো না হ্যাঁ হ্যাঁ দুঃখিনী দুঃখ করো না আমি আমি একটু পরে গাইতাছি बहुत खुशी अच्छा शोनो कारा जन एस जाओ दिन जाओ मोबाइल बंद रहे सबकिछु चाइलेई होय ना, एटा बुझो ना केन, शोनो, एतो काहिनी करतेछो के? তুমি আমার ভালোবাসো না তুমি আমার ভালোবাসো আমি তোমারে ভালোবাসি তুমি রাজি থাকলে এখন চলো আমি করে যাই বিয়ে করব শোনো এই মুহূর্তে তোমাকে বিয়ে করা সম্ভব না কইলা লাইলি তার মানে তুমি এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করছো আমার সত্যি ভালোবাসো না কিন্তু আমি তো তোমার সত্যি সত্যি ভালোবাসি মজনু আবেগ দিয়ে সবকিছু হয় না আমি অনেক গরীব ঘরের মেয়ে আবেগ মানে তুমি রাজি হও চল আজকে বিয়ে করে ফেলি বিয়ে করার পর তোমার বাপের আমাদের সাথে নিয়ে এসে পড়ব তুমি কোনো চিন্তা করো না আমার পক্ষে সম্ভব না তোমাকে বিয়ে করা প্লিজ লাইলি তুমি না করো না তুমি না করলে আমি মরে যাব আত্মহত্যা করব তুমি পাগল হলে আমি কি করব আমার কিছু করার নেই এর মানে তুমি সত্যি সত্যি আমার বিয়ে করবে না বলছি না না এখন যদি আমি তোমার উঠাই নিয়ে বিয়ে করে ফলাই তখন তুমি কি করবে কি বললা তুমি আগে সন্তোষী আছিলা বুঝলা গেছো সন্তোষী পথ থেকে তোমাকে আমি ফিরে আনছি তোমার এত বড় সাহস তুমি আমাকে ছেড়ে দিচ্ছো না না আমি তোমার ছেড়ে দিচ্ছি না আমি যদি তোমারে না পাই তাহলে এই দুনিয়ার কাউরে তোমার পাইবার দেব না আমি তোমার শাস্তি দেব चले गए प्राणो
পাবি সে যাবে কেউ জানে গেছে সালগুম ভাই না না আঙ্কেল সালগুম এই সামরি এই এই সালগুম এই